আজকে ভিডিওতে আমরা ডোন্ট কেয়ার নিয়ে আলোচনা করব। ডোন্ট কেয়ার জিনিসটা কি? ধরেন আপনার একটা ফাংশন দেওয়া আছে, চারটা টার্মের একটি ফাংশন দেওয়া আছে এফ, যেটা হচ্ছে আপনার WXYZ ফাংশন। তো WXYZ ফাংশনের মধ্যে আমার যে মিন টার্মগুলো থাকবে, ওই মিন টার্মগুলোর জন্যই আমার ফাংশনে আউটপুট 1 আসবে। এটাই তো হচ্ছে আমাদের ফাংশনের কাজ, তাই না? তো এই ফাংশনগুলোর মধ্যে আমার যদি কোনো সময় ডোন্ট কেয়ার দেওয়া থাকে, তাহলে এই ডোন্ট কেয়ারের মধ্যে যে টার্মগুলো থাকবে, ওই টার্মগুলো বাদে বাকি সবগুলোর জন্য আমার আউটপুট রেজাল্টে ইফেক্ট ফেলবে। তার মানে হচ্ছে ডোন্ট কেয়ারের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডোন্ট কেয়ারের মধ্যে 025 দিয়ে রেখেছি, এই 025 এর জন্য আমার আউটপুটের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না। তার মানে হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমি ই কে সামেশন হিসাবে রিপ্রেজেন্ট করেছি। সো এটাকে আপনার ই ভাববেন না, এটাকে আপনার সামেশন ভাববেন। তো ফাংশন দুটো হচ্ছে, একটা হচ্ছে আমার মেইন ফাংশন, একটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার ফাংশন। এখন যদি আমি ট্রুথ টেবিলে লিখি, আপনাদের ইভেন্টুয়ালি ট্রুথ টেবিলটা আর লাগবে না। সো আমি জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য ট্রুথ টেবিলে বারবার লিখে রাখাচ্ছি। ট্রুথ টেবিলে সবার প্রথমে আমি ফাংশনটা লিখি। ফাংশনের মধ্যে আমার কোন কোন মিন টাইমের জন্য 1 পাবো, সেগুলো হচ্ছে আমার 1, তারপর হচ্ছে আমার 3, তারপর হচ্ছে আমার 7, দেন হচ্ছে আমার 11। আমি এখানে নাম্বার লিখছি না, আমি এখানে 1 লিখবো। দেন হচ্ছে 3, তারপর হচ্ছে 7, দেন হচ্ছে 11, আর সবার লাস্ট হচ্ছে 15। সো আমি আমার ফাংশনটা ট্রুথ টেবিলে লিখলাম। এখন হচ্ছে আমাকে ডোন্ট কেয়ারটা লিখতে হবে। সো ডোন্ট কেয়ার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ডোন্ট কেয়ার সবসময় আমাদের ক্রস আকারে রিপ্রেজেন্ট করতে হয়, যেটা কেএমএফে হোক আর ট্রুথ টেবিলে হোক, সব জায়গায় আমরা ক্রস আকারে রিপ্রেজেন্ট করবো। তো ডোন্ট কেয়ারটা আমি এখন ইমপ্লিমেন্ট করি। ডোন্ট কেয়ারের মধ্যে কী কী আছে? 0 আছে, দেন হচ্ছে 2 আছে, দেন আছে 5 আছে। তো আমি ডোন্ট কেয়ারটা ইমপ্লিমেন্ট করলাম, আর বাদ বাকি যা থাকবে সব হচ্ছে আমার 0। ট্রুথ টেবিলের মধ্যে আমার সবগুলো 0 থাকবে। ওকে, আমার ট্রুথ টেবিল কমপ্লিট। এখন হচ্ছে ট্রুথ টেবিলটাকে আমার কেএমএফের মধ্যে লিখতে হবে। সো আমি দুটো কেএমএফ লিখে রেখেছি। তো আমি দুটো কেএমএফ কেন লিখেছি, আমি এটা আপনাদের এখন বলতেছি। সব প্রথমে আমি জাস্ট ফাংশনটা লিখি। ফাংশন লেখার পরে তারপর হচ্ছে আমি কেএমএফটা স্থাপন করব। তো ফাংশনে কী কী আছে? আমার 1 এর মধ্যে একটা 1 আছে, দেন 3, দেন হচ্ছে 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 15। ঠিক আছে? নর্মাল যদি এভাবে ফাংশনটা থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা প্রথমে এই 4টা 1 নিয়ে একটা সার্কেল করতাম, দেন হচ্ছে এই 2টা 1 নিয়ে একটা সার্কেল করতাম, দেন হচ্ছে আমাদের ফাংশনটাকে আমরা ডিরেক্ট ফাংশনে কনভার্ট করে নিতাম। তো এইটার জন্য আমাদের ফাংশন কি আসতো? ফাংশন আসতো আমার f ইকুয়াল টু, সর্বপ্রথম 4টা 1 লা সার্কেল, সেটা হচ্ছে আমার কোন দুটা পদ আনচেঞ্জ থাকতেছে, সেটা হচ্ছে আমার y আর z। y আর z অলওয়েজ 1। সো আমি y z প্লাস আমার দ্বিতীয় সার্কেলে এখানে হচ্ছে wx আনচেঞ্জ থাকতেছে, আর হচ্ছে z আনচেঞ্জ। তো w বার, x বার আর z, এটা হচ্ছে আমার শুধু ফাংশনের সিম্পলিফাইড ফর্ম। এখন যদি আমি ডোন্ট কেয়ারটা স্থাপন করি, তাহলে কি হবে? সরি, আমি একটু পজ করেছিলাম ভিডিওটি। এখন যদি আমার ডোন্ট কেয়ারটা আমি কেএমএফের মধ্যে স্থাপন করি, তাহলে কি হবে? দেখুন, আমি যদি ডোন্ট কেয়ারটা কেএমএফে স্থাপন করি, তার মানে হচ্ছে আমার ডোন্ট কেয়ার কোথায় কোথায় আছে? 0তে আছে, দেন আছে আমার 2তে আছে, দেন হচ্ছে আমার 5 এ আছে। তো আমাদের সার্কেলিং করার সময় একটা শর্ত ছিল, সেটা হচ্ছে আমরা অধিক সংখ্যক 1 নিব। তার মানে হচ্ছে ডোন্ট কেয়ারটা মানে কি হয়, আমার 0 হবে আর না 1 হবে। তো 0 হবে না, 1 হবে না। তো আমি যদি 1 কে 1 হিসেবে গ্র্যান্ট করি, তার মানে হচ্ছে ডোন্ট কেয়ারকেও আমি একটা 1 হিসেবে গ্র্যান্ট করতে পারতেছি। তার মানে হচ্ছে আমার অধিক সংখ্যক 1 আমি নিতে পারতেছি। তার মানে আমি যদি এই ডোন্ট কেয়ারকেও সার্কেলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে হচ্ছে আমার ফাংশনটি আরও সিম্পলিফাই হয়ে যাবে। তো দেখেন, আমার যে ডোন্ট কেয়ারওয়ালা ফাংশনটি ছিল, সেটার মধ্যে প্রথমে উপরে 2টি 1 নিয়ে আমি 1 করেছি। আমি চাইলে এই ডোন্ট কেয়ার সহ এই 4টি 1 নিয়ে একটা 1 করতে পারতাম। তাহলে কি হতো? আমার উপরে ফাংশনটা সিম্পলিফাই হয়ে যেত। উপরে ফাংশন আমার তখন কি থাকতো? wx বার আর zটা আমার চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি zটা বাদ দিয়েতাম, ফাংশনটাও সিম্পলিফাই হয়ে গেছে। এছাড়াও যদি আমি এটা করতাম যে আমার না, নিচের এই ডোন্ট কেয়ার সহ আমি ফাংশনটা নিলাম। এখন আমার ডোন্ট কেয়ারের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনি হয় ডোন্ট কেয়ার নেবেন আর নয় নেবেন না, আপনার এক্সট্রাভাবে ডোন্ট কেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে আমি যদি উপরে 4টা নিই, তাহলে হচ্ছে আমার নিচের এই ডোন্ট কেয়ারটা বাদ চলে যাবে। বাট আমি যদি এই 4টা নিয়ে একটা সার্কেল গঠন করি, তাহলে কি হবে? আমার এই 2টি ডোন্ট কেয়ার আমার দরকার, প্রয়োজন হবে না। তার মানে হচ্ছে তখন আমার ফাংশনের সিম্পলিফাইড ফর্মটা কি হয়? তখন হচ্ছে আমার কি থাকে? আমার এক্সট্রা চেঞ্জ হচ্ছে ডব্লিউ বার আর জেড থাকে। তার মানে হচ্ছে তখন হচ্ছে আমার ফাংশন থাকে ডব্লিউ বার জেড। তার মানে হচ্ছে আগের বারে থাকে হচ্ছে ডব্লিউ এক্স বার, আর পরের বার থাকছে ডব্লিউ বার জেড। দুইটাই কিন্তু আমার সঠিক। তার মানে হচ্ছে ডোন্ট কেয়ার ইউজ করে আমি আমার ফাংশনটিকে আরও সিম্পলিফাই করতে পারি। এখন যদি আমি ফ্রেশভাবে দেখি, আপনাদের যদি আমি ফ্রেশ ভাবে করে দেখাই, তার মানে হচ্ছে আমার প্রথমে এখানে ডনকিয়া ছিল, এখানেও ডনকিয়া ছিল, এগুলো আমার 1 ছিল, আর এখানে আমার ডনকিয়া ছিল। তার মানে হচ্ছে আমি যদি জাস্ট উপরে ফাংশন উপরে সার্কেলটা নেই আর হচ্ছে এই সার্কেলটা নেই, তাহলে হচ্ছে আমার আউটপুট সবার লাস্টে আউটপুট ফাংশন হবে yz প্লাস w বার x বার। তা আপনারা বুঝতেই পারছেন ডোন্ট কেয়ার ইউজ করলে আমার ফাংশনটি আরো সিম্পলিফাই হয়ে যাবে। তো এই ছিল ডোন্ট কেয়ারের মাধ্যমে আমার কেএমএফ এর ফাংশন সিম্পলিফিকেশন। পরবর্তীতে আমি অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েন্স ফেয়ার লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন। কি লেখো তুমি? কি লিখি? কি লেখো? কি লিখি? পড়াশোনা, লেখাপড়া।